السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ سلامের জবাব আপনাদেরকে মহব্বতের সাথেই দিতে হবে। আজকে আমরা সকলেই মুসলমান ভাই ভাই, কেউ কারো দুশ্মন শত্রু নই। কি বলেন, কেউ শত্রু আছি আমরা এখানে? সবাই আমরা ভাই ভাই, এক ভাই আর এক ভাইয়ের জন্য আমরা দোয়া করব। করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো মজবুত করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق إلى الخلق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান খুলে মহাব্বতে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والله متم نوره
ولو كره الكافرون آمنت بالله صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلى بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله رحيه عمر میں سل برف کم চুপকা চুপকা রফতা রফতা দম বদম চুপকা চুপকা রফতা রফতা দম বদম আয়েশ ইশরত কে লিয়ে ইনসান নেহি درخ تو بندہ ہے مہمان ہی یا درخ تو بندہ ہے مہمان ہی در فانی کی سجاوت پر نہ جا نیکیوں سے اپنا اصلی گھر سجا
নেকিয়ো সে আপনায় আসলি ঘর সাজায় বাড়ি তোর নয়ের বাড়ি ও মন কবর হবে তোর বাড়ি এ দুনিয়া সেরে যেতে হবে এ বন্ধু এ দুনিয়া সেরে যেতে হবে দিতে হবে যে পারি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 বলেন সবাই আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহর নাম নিতে অসুবিধা আছে? আল্লাহর জিকির করতে অসুবিধা আছে? জবান খুলুন না, যে আল্লাহ জবান দিয়েছে সে আল্লাহ তাআলার জিকির করছে, অন্য কারো জিকির করছি না। আল্লাহ পাক জবানে বরকত দিবেন, সবাই জিকির করেন আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চন্দ্র তারা দিবানিশি ঘুরছে মাথার পর গ্রহ তারার মেলা দেখি বন্ধু নিশি আকাশ ভর আল্লাহু আকবার যেই মাটিতে ফলে ফসল মিষ্টি তিক্ত ঝাল সেই মাটির অবদার সাদা বেগুনি লাল আল্লাহু আকবার ও মায়ের পেটে জন্মে শিশু পানির পেটে মাস মায়ের পেটে জন্মে শিশু পানির পেটে মাস মাটির নিচে লক্ষ সম্পদ বন্ধু কত রকম গাছ জোরে বলেন আল্লাহু আকবার ওই একই কাদার সৃষ্টি নরার নারীর দেহ তবু কেন পৃথক এত বন্ধু বলতে পারো কেহ আল্লাহু আকবার ওই একই কাদার সৃষ্টি নরার নারীর দেহ
তবু কেন পৃথক এত বন্ধু, বলতে পারো কেহ? নারীর কেন মোচ হয় না, মুখে হয় না দাড়ি? গলার স্বরে মধু মাখাও বন্ধু, গলার স্বরে মধু মাখাও, মায়ের বুকে মধুর হারি। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এগুলো কে করেন? জোরে বলেন, এই সব কিছু করনেওয়ালা কে? আরো জোরে বলেন, হায়াত দিয়েছেন কে, মৌত দিয়েছেন কে? ও বন্ধু, হায়াত দেওয়ার পরে আল্লাহ পাকের বান্দাদের কাছে খাদ্য পৌঁছায় কে? সব কিছু করনেওয়ালা কে? সে আল্লাহকে কি ভুলা যাবে? সে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভূমিকা ছেড়ে দিয়ে দিলাম, সময় অল্প, ঠিক সময় অনুযায়ী আমাকে আলোচনা শেষ করতে হবে, এই জন্য সব কিছু ছেড়ে দিলাম। আল্লাহর শুকরিয়া আদায় করার পরে আমাদের নবীর উপর দরুদ পড়েছি সবাই মিলে। সবাই আর একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তিনবার দরুদ পড়লাম, তিনবার দরুদ পড়ার কারণে বিশ্ব নবীজি বলেন, একটা দরুদ পড়লে দশটা রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়। আমরা তিনবার পড়েছি, তিনটা নয় তিরিশটা রহমত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছি। জোরে কন সুবহানাল্লাহ। ও বন্ধু, আজকে নবীর উপর দরুদ পড়া ভুলে গিয়েছি, কথা বলেন ঠিক কিনা? গান বলে বেশি, দরুদ বলে না, দরুদ পড়া ভুলে গিয়েছি। আজকে যত দরুদ পড়তাম তত আমরা রহমতের ভাগী হইতাম, আল্লাহর পক্ষ থেকে গজব কেটে যাইতো, কোনো গজব আসতো না, রহমত আসতো, রহমতে ভরপুর হয়ে যাইতো, কখনো সিঁড়ুর আসতো না, ও বন্ধু ভূমিকম্পন আসতো না, কখনো এরকমভাবে ঝড় তুফান আসতো না, বাড়িঘর উল্টে যাইতো না। ও বন্ধুরে, আজকের বাংলার জমিনের মধ্যে আগুন আর আগুন, বিল্ডিং এ আজকে আগুন, সে বিল্ডিং এ কালকে আগুন, পরশু দিন অমুক বিল্ডিং এ আগুন। ও বন্ধু, আজকে এই পাহাড় ধসে যায়, কালকে ও পাহাড় ধসে যায়, বিল্ডিং ধসে যায়, কারণটা কি? কারণটা একটাই, সেটা হলো এই, আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ ছিল, এগুলো বাদ দিয়েছি, ছেড়ে দিয়েছি, তরক করেছি, যার কারণে আল্লাহর গজবে পতিত হয়েছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা ওই সময় আমরা হইতে পারব যখন বন্দিগি পুরাপুরি করব, আল্লাহর গোলামি যখন পুরাপুরি করব, তখন আল্লাহর গোলাম হয়ে যাব, আল্লাহর বান্দা হয়ে যাব। আল্লাহর বান্দা যারা হবে ওদের কোনো কি ভয় থাকবে? জোরে বলেন। ও বন্ধু, আল্লাহর বান্দা হওয়ার জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর উপর কোরআন নাজিল করেছেন। জোরে কন সুবহানাল্লাহ। এই কোরআনুল করিমকে আল্লাহ নাজিল করে দিয়েছেন, এমনি এমনি নাজিল করেননি, এই কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন মানুষের জীবন ব্যবস্থা হিসাবে। মানুষ এই কোরআন দেখে দেখে আল্লাহর গোলামি করবে, আল্লাহকে চিনবে, আল্লাহকে জানবে, আল্লাহকে মানবে, তখন বান্দারা আমার জান্নাতি মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি, বান্দা কি করে বন্দগি করবে, কি করে আমি মাওলার সঙ্গে সম্পর্ক হবে, সম্পর্ক করাই দেওয়ার জন্য, গড়াই দেওয়ার জন্য, মাওলার পরিচয় লাভের জন্য আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করলাম। এই কোরআনের মাধ্যমে আমার বান্দারা আমাকে চিনবে। জোরে কন সুবহানাল্লাহ। আমার ভাইদারে, বিশ্ব নবীকে যখন আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাই দিলেন, প্রেরণ করলেন, বিশ্ব নবীজি এই সময়ে দুনিয়ার মধ্যে আসলেন, এসে দেখেন বিশ্ব নবীজি তামাম পৃথিবীর মানুষগুলো অশ্লীল কাজ ভাইয়াপনার মধ্যে জর্জরিত, এদের মধ্যে জড়িত হয়ে গিয়েছে, খারাপ কাজের মধ্যে জড়িত হয়ে গিয়েছে, এমনকি মানুষগুলো শেরেক বেদাতে ভরা, কুফুরিতে ভরা, জেনাবে বিচার পাপে ভরা এই মানুষগুলোকে অন্যায় অত্যাচার পাপ দেখিয়া বিশ্ব নবীজি ওই মানুষগুলোর সমাজে বসবাস করে না। বিশ্ব নবীজি দেখলেন এই সমাজের মানুষ অনেক শিক্ষিত আছে, জেনারেল আছে, এই জন্য আবুল হেকাম টাইটেল পেয়েছে, তারপরে এই মানুষগুলো উলঙ্গ হইয়া আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করে, এটাকে সওয়াবের কাজ মনে করে। ও বন্ধুরে, বিশ্বনবীজি দেখলেন ওই সমাজের মানুষগুলো সুদ ঘুষে জর্জরিত, যে যত বেশি সুদখোর তার মূল্যায়ন সমাজে অনেক বেশি। বর্তমানে আসে না নাই, জোরে বলেন আসে না নাই, যার যত বেশি টাকা তার তত বেশি মূল্যায়ন, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, টাকাও নাই, হাত ফাঁকা, মূল্যায়নও নাই, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীজি ওই সমাজের মানুষগুলোর অবস্থা দেখিয়া বিশ্ব নবীজি চিন্তা করলেন, মাথার মধ্যে চিন্তা আসলে টেনশন আসলো, মাথার মধ্যে টেনশন এসে গেল, এই সমাজের মানুষগুলোর কী করে পরিবর্তন করা যাবে, এই মানুষগুলো কী করে ভালো ভালো হবে, এই মানুষগুলো কী করে পরওয়ারদিগার আল্লাহকে চিনবে, এই খেয়াল এই ধ্যান করিয়া বিশ্ব নবী চলে গেলেন গাড়ে হীরার মধ্যে। জোরে কলমার হাওয়া। একলা নিরালায় চলে গেলেন বিশ্ব নবীজি গাড়ে হীরার মধ্যে। ও বন্ধু, গাড়ে হীরার মধ্যে গিয়ে নবীজি একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, ছয় মাস নয়, এক বছর নয়, নবীজি গাড়ে হীরার মধ্যে ছয় থেকে নিয়ে আট বছর পর্যন্ত ধ্যানে থাকলেন। মাওলা গো, জেনা ধর্ষণ চুরি হাইজাকারী বাটপাড়ি সুদ ঘুষ অন্যায় অত্যাচার পাপাচার জুলুম নির্যাতন থেকে এই সমাজের মানুষগুলোকে রক্ষা করার জন্য একটা ব্যবস্থা করে দিয়ে দাও। আট বছর যখন মতান্তরে ছয় বছর, আট বছর থেকে ছয় বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর এই টেনশনকে দূর করার জন্য পাঠাই দিয়ে দিলেন জিবরাইল আমিনকে, কোরআনুল কারিমের আয়াত নিয়ে নবীকে বানাই দিল ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নিয়ে আসলেন জিবরাইল আমিন, অনেক ঘটনা সেখানে বলা সম্ভব হবে না। ও হাতি বান্দার ভাইরা, লালমনির হাটের ভাইরা, বড় খাতার ভাইরা, ও ভাইরা আমার, ও বন্ধুরে, পশ্চিম সারডুবির সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীর উপরে একখানা আয়াত নাজিল করে দিয়ে দিলেন, জিবরাইল আমিন একখানা আয়াত নিয়ে আসলেন, আসার পরে নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী গো ইকরা ইকরা। নবীজি পড়েন না, নবীজি জানলেন না, নবীজি পড়লেন না, নবীজি কেন পড়লেন না কারণটা অনেকগুলো এখানে বর্ণনা করা আছে, একটা কারণ দিব আমার বাইনারে, একটি কারণ মুহাদ্দিসিনে ক্রাম বয়ান করেছেন, নবীজি কেন পড়লেন না, জিবরাইল আমিন পড়তে বললেন, নবীজি কেন পড়লেন না, এই জন্য নবীজি পড়লেন না, মুহাদ্দিসিনে ক্রাম বয়ান করেছেন যে নবীজি দেখেছেন এই সমাজের মধ্যে মানুষগুলো অনেক পড়া পড়েছে, যার জন্য আবুল হেকাম টাইটেল পেয়েছে, তার চাচা যান আবুল হেকাম টাইটেল পেয়েছে, জ্ঞানীর পিতা টাইটেল পেয়েছে,
এই টাইটেল পাওয়ার পরেও উলঙ্গ হইয়া খানায় কাবা আল্লাহর ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকাইয়া ওই মূর্তিগুলোর কাছে গিয়ে আপদে বিপদে বালা মুসিবতে সাহায্য প্রার্থনা করে মান্নত করে এবং ওটাকে উলঙ্গ হইয়া ওই খানায় কাবার তওয়াব করে। এই দেখিয়া বিশ্ব নবী আর পড়া পড়লেন না। এবার যখন পড়েন না জিব্রাইল আমিন চলে গেলেন আল্লাহ তাআলার কাছে, যাইয়া বলেন মাওলা গো আপনার নবী যে পড়ে না ব্যাপারটা কি, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন জিব্রাইল তুমি জানো না আমার নবী কেন পড়ে না। ও জিব্রাইল আমার নবীর মনের খবর আমি জানি, আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন জানে কি জানে না। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে অসুবিধা আছে নাকি? এবার জোরে বলেন অসুবিধা আছে নাকি? আল্লাহু আকবার ধ্বনি যখন এই জমিন থেকে দিয়ে দিবেন, এই জমিনের মধ্যে এই ধ্বনি থাকবে না, প্রকম্পিত হইতে হইতে এই জমিন থেকে প্রথম আসমান চলে যাবে এই আওয়াজটা, দ্বিতীয় আসমান ভেদ করে, তৃতীয় আসমান ভেদ করে, চতুর্থ আসমান ভেদ করে, পঞ্চম আসমান, এরকমভাবে সপ্তম আসমান পর্যন্ত ভেদ করিয়া, সিদরাতুল মুনতাহা ভেদ করিয়া এই আওয়াজটা হাতি বান্দা হতে আল্লাহর আরশে আজিমে গিয়ে ধাক্কা লেগে যায়। তোরে কর আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। যখন ধাক্কা লেগে যায় আর সাজিমে এই আল্লাহর আল্লাহু আকবার আওয়াজটা রাখার কোনো জায়গা নাই, থাকার কোনো জায়গা নাই, এটা ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আল্লাহর আরশে আজিম এর মধ্যে এটা প্রকম্পিত হয়ে হয়ে ভূমিকম্পনের সৃষ্টি হয়ে যায়, আরশে আজিমের খুঁটিগুলো এমনি হেলাদুলা শুরু করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহর আরশে আজিম যখন হেলাদুলা করতে থাকে ভূমিকম্পর মতো, যখন কম্পন শুরু হয়ে যায় আমার মাওলা পরওয়ারদিগার ডাক দিয়ে বলে ও আরশে আজিমের ফেরেশতারা কি হলো আমার আরশে আজিমের খুঁটিগুলো কেন করে লড়া চড়া। আল্লাহু আকবার, আরশে আজিমের খুঁটিগুলো জবান আরশে আজিমের ফেরেশতারা ডাক দিয়ে বলে মাওলা গো ও পরওয়ারদিগার আলম ও আমাদের মালিক, ও মালিক আজকে হাতি বান্দা থেকে তোমার কিছু পাগল পরা বান্দা বান্দি একাত্রিত হইয়া সমবেত হইয়া তোমার বরত্বের কথা আলোচনা শুনিয়া তারা তোমার বরত্ব আল্লাহু আকবার বয়ান করেছিল। আল্লাহু আকবার বলেছিল এই আওয়াজটা দুনিয়ায় কোথাও থাকার জায়গা নাই, রাখার জায়গা নাই, এটা এমনি এমনি অটোমেটিক আরশ মহল্লায় চলে আসলো, রাখার কোনো জায়গা নাই, ঘুরতে ঘুরতে প্রকম্পিত হইয়া ও মাওলা গো তোমার আরশের খুঁটিগুলো হেলাদুলা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, এই ধ্বনির পাওয়ার আছে না নাই? এ বন্ধু এই আল্লাহু আকবার ধ্বনির পাওয়ার আছে না নাই? যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম চলে গিয়েছেন নারায় তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যখন সাহাবায়ে কেরাম দিয়েছেন, সংখ্যা অনেক কম মুসলমানের, কাফের মুশরিক হাজার হাজার, বেঈমানরা হাজার হাজার, যেই আল্লাহু আকবারের ধ্বনি নারায় তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে মুসলমানরা ঝাঁপিয়ে পড়েছে, হাজার হাজার কাফের মুশরিকরা চিন্তা ভাবনা করলো এরা 100 200 নয়, এরা আমাদের থেকে ডবল 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 আছে, অতএব যুদ্ধ সেরে ময়দান সেরে পালাও, এদের কাছে আমরা হার মানবো, এদের থেকে পলায়ন করা ভালো হবে, জীবন নইলে বাঁচবে না, বিবি বাচ্চার কাছে ফিরে যাইতে পারবো না। আল্লাহু আকবার, বিনা যুদ্ধে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার ধ্বনির বরকতে যুদ্ধের ময়দানে জয়লাভ করেছে। তোরে কর আল্লাহু আকবার।
এই জন্য মুসলমান আল্লাহু আকবার ভুলে যাবে নাকি, আল্লাহু আকবার ভুলবেন নাকি? ও মুসলমান, যেই মুসলমানটা আল্লাহু আকবার ভুলে থাকে, এই মুসলমান আর গরুটা সমান সমান। কথা বলেন ঠিক কিনা? গরু গোয়াল ঘরে ঘুমায়, এই মুসলমানও এরকম তার ঘরে ঘুমের ঘরে ঘুমায়। মাযান আল্লাহু আকবার বলে ডাক দেয়, আহ্বান করে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, কিন্তু এই গরু মার্কা মানুষটা গরুর সাথে ঘুমাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? গরুর সাথে তাল মেরিয়ে ঘুমাই যায়, গরু যদি ঘুমাইতে পারে আমি পারি না, এই জন্য ঘুমাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে আল্লাহর বান্দারা আল্লাহু আকবার ধ্বনিটা এত বড় ধ্বনি, এর এত বড় আকর্ষণ আছে বাবা। বাংলার জমিনে যখন হিন্দুদের হাত ছিল, ও বন্ধু, বাংলার জমিনে যখন হিন্দু রাজারা ছিল, এই সময় সিলেটের জমিনের মধ্যে, বাংলার জমিনের মধ্যে আল্লাহর একজন অলি চলে আসলো। এ বন্ধুরে, আল্লাহর ওলি আসিয়া সিলেটের জমিনের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি লাগাইল। আল্লাহু আকবার ধ্বনি লাগার কারণে গৌর গোবিন্দের তক্ততাও সব খতম হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, শুধু তাই নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের জমিনের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, ও বন্ধু, যখন তিনি আল্লাহু আকবরের ধ্বনি দিয়েছিল, এই আল্লাহু আকবর ধ্বনিটা আনা সাগরের পারে দিয়েছিল, এই আল্লাহু আকবরের ধ্বনিটা এমন ভাবে তার কর্ণকুহুরিতে রাজপ্রাসাদে গিয়ে পৌঁছেছিল, এর কারণে রাজা পৃথ্বীরাজের মাথার মধ্যে গরম ধরল, মাথার মধ্যে টেনশন ধরল, এই ভারতের জমিনের মধ্যে উলুর ধ্বনি চলবে, আল্লাহু আকবর ধ্বনি চলবে না। নতুন আওয়াজ কোথা থেকে আসলো? খুঁজতে 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 খুঁজতে, ও বন্ধুরে, এরকম ভাবে খুঁজতে খুঁজতে আল্লাহর বান্দার হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের তাবু পর্যন্ত চলে আসলো। আসার পরে দেখতেছে এরা অন্য কেহ নয়, এরা লম্বা লম্বা জুব্বাওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, সুন্দর চেহারার অধিকারী, এরা আমাদের দেশের মানুষ নয়, এদের দেখতে ফেরেশতাদের মতো লাগে। জোরে কোন আল্লাহু আকবার! আমার বাইরে, ওরা সব কাণ্ডগুলো দেখতেছে, কাজকর্মগুলো দেখতেছে, লুকিয়ে লুকিয়ে গোয়েন্দা বাহিনী কি করে এরা। এবার ভারতের জমিনের মধ্যে আল্লাহর বান্দা হযরতে আল্লাহর বান্দা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার ধ্বনি যখন দিয়েছে, এর কারণে রাজা পিতৃরাদের কলিজার মধ্যে ভয় ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার বাইদারে, এই ভয়ের কারণে রাজা পৃথ্বীরাজ গোয়েন্দা বাহিনী লাগাই দিয়েছিল। এবার গোয়েন্দা বাহিনী ছুটে যখন চলে আসে, এসে দেখে ভারতের জমিনের মধ্যে আনা সাগরের পাড়ে একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মানুষ, এরা আনা সাগর থেকে নামাজের ওয়াক্তে পানি তুলিয়া ওই পানি দিয়ে উজু করে হাত ধোয়, মুখ ধোয়, চোখ ধোয়, পা ধোয়, মাথা মাছে করিয়া, এরকম আঙ্গুলগুলো কানের ভেতরে ঢুকাইয়া কিবলামুখী হইয়া আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি যখন দিয়েছে, দেওয়ার পরে দেখতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, বলার পরে এই মানুষগুলো ক্ষান্ত হয় না। এই মানুষগুলো একজন সামনে যায়, বাকিগুলো পিছনে দাঁড়ায়, তার সঙ্গী সাথীরা পিছনে দাঁড়াইয়া, সামনের মানুষটা যেমনই করে পিছনের গুলো তেমন করে, তার মানে জামাতের সাথে নামাজ আদায় করে ধরে, কারণ আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই অবস্থা দেখিয়া
রাজা পৃথ্বীরাজের গোয়েন্দা বাহিনী রিপোর্ট গুলো সব সংগ্রহ করিয়া রাজা পৃথ্বীরাজের দরবারে নিয়ে চলে গেল। ও বন্ধুরে, এবার রাজা পৃথ্বীরাজের দরবারে সব রিপোর্ট গুলো যখন পেশ করা হলো, রাজা পৃথ্বীরাজ এবার গোয়েন্দা বাহিনীর কাছ থেকে রিপোর্ট গুলো নেওয়ার পরে এবার গবেষক দলকে ডাক দিয়ে বলো, ও গবেষকের দল জলদি করে আসো, এই কথাগুলো নিয়ে, এই কাজগুলো নিয়ে একটু গবেষণা চালাও, গবেষণা করিয়া দেখো তোমরা কি হয়। এবার গবেষণা শুরু করে দিয়ে দিল। গবেষণা করার পরে দেখলো এরা অন্য কেহ নয়, দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষ এসেছিল, সে হলো মহামানব বিশ্ব নবী আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। তার চরিত্র এরকম ছিল, তার স্বভাব এরকম ছিল, তার দল বল তার অনুসারী হলো এরা। এবার ডাক দিয়ে বলে রাজা পৃথ্বীরাজ ডাক দিয়ে বলে, ও গবেষক দল বলো দেখি তার অনুসারী ওরা ঠিকই আছে, কিন্তু এরা সূর্য যখন এরকম ভাবে দুপুরবেলা একটু ঢলিয়ে যায়, এরা এরকম আনা সাগর থেকে পানি তুলে আনে লোটাতে, লোটায় করে পানি তুলিয়া এরকম ভাবে হাত দই কুলি করে নাকের মধ্যে পানি দেয়, মুখটা পরিষ্কার করে আবার পুরো হাতটা ধোয়, আবার মাথা মাছে করিয়া পা ধোয়, এটা কি করে? ডাক দিয়ে বলে এটা অন্য কোনো কিছু নয়, মুসলমান যখন এবাদত করে আল্লাহর দরবারে পুত পবিত্র হইয়া এরা নামাজ আদায় করার জন্য উজু করে, এটাকে উজু বলা হয়। জোরে কন সুবহানাল্লাহ। এটার নাম কি বাবা? আসলে মূল আলোচনা কিন্তু আমার ওটা নয়, আল্লাহু আকবার ধ্বনিটা বলতে এই আওয়া এই কথাগুলো আমি বলতেছি। ও বন্ধুরে, এবার আল্লাহর বান্দা গবেষক দলের কাছে ডাক দিয়ে বলে, ও গবেষক দল বলো দেখি ওই যে তারা কানের মধ্যে আঙ্গুল কেবলামুখী হইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ দেয়, এটা আবার কি? ডাক দিয়ে বলে এটার নাম হলো আজান। যখন মুসলমানের ধর্মের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দল বলের সামনে যখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, এই মানুষগুলোকে ঘর থেকে বের করার জন্য ঐক্যবদ্ধভাবে জামাতে শরীক করার জন্য কানের মধ্যে আঙ্গুল দিয়ে এই আওয়াজগুলো এই কালেমাতগুলো বলা হয়। এই কালেমাগুলো বললে পরে মুসলমান ঘরে শুয়ে থাকতে পারে না, মুসলমান কাজে থাকতে পারে না, মুসলমান খেতে থাকতে পারে না, মুসলমান ব্যবসায় থাকতে পারে না, মুসলমান চাকরিতে থাকতে পারে না। এই আওয়াজ শোনা মাত্র মুসলমানের কলিজার মধ্যে তাদের আল্লাহর দরদ উঠলে ওঠে, এই টানে তারা আল্লাহর ঘর মসজিদে ছোটে। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরে, মুসলমানরা আজান দিলে পরে এই মুসলমান ঘরে থাকতে কি পারে? জোরে বলেন, তুলে রাশি আছে না? নাই আছে না? ঢোলের বাড়ি যখন এদের কানের মধ্যে আসে এরা কি ঠিক থাকে? তখন তাদের তাল আসে ঢোলের তালে, তাদের তাল উঠে যায়, তুলে রাশির পাতা উঠে যায়, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানরা না শুনি, ঢোলের বাড়ি যখনই শুরু হয়ে যায় এদের এমনিতে কমর ঢোলে, কথা বলেন ঠিক কিনা? ঠিক, মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি শুনলে স্থির থাকতে পারে না, মুসলমান মসজিদ যাবেই যাবেই 100%, 44 ধারা দাঁড়ি করলেও মুসলমান আল্লাহ ভোলে না, রসুল ভোলে না, জামাত তরক করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান জামাতে শরিক হয় না, জামাতের অনেক কথা আছে, বলবো ধীরে ধীরে, কয়টা বলবো কয়টা সারবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার রাজা পৃথ্বীরাজ ডাক দিয়ে বলে, ও গবেষক দল বলো দেখি, বলো দেখি আজানের পরে একজন সামনে যাইয়া দাঁড়ায়, বাকিগুলো পেছনে লাইন হইয়ে দাঁড়ায়,
ও গবেষক দল, এটা আবার কি বলো যে এটা হলো ওদের জামাত, জামাতের সাথে আল্লাহকে এরা স্মরণ করে, জামাতের সাথে এরা নামাজ আদায় করে। এবার গবেষক দল ডাক দিয়ে বলে জামাতের সাথে এরা নামাজ আদায় করে, সামনের জন ইমাম, পিছনের গুলো মুক্তাদি, মারহাবা কন। ও বন্ধুরে, ইমাম এবং মুক্তাদি ইমামের অনুসরণ এরা করিয়া, ইমামের সাথে সাথে এরা একতাদা করিয়া নামাজ আদায় করে। ইমাম যেমনটি করবে এরাও তেমনটি করবে, এর এক চুল বিন্দু পরিমাণ এদিক সেদিক করে না। জোরে কান মারহাবা। এর থেকে মুসলমানেরা একটাই শিক্ষা গ্রহণ করে, এর থেকে মুসলমানরা একটাই শিক্ষা গ্রহণ করে যে ওদের মধ্যে ঐক্যবদ্ধর শিক্ষা এখানে আছে, ঐক্যবদ্ধতার শিক্ষা এখানে আছে। এবং নেতার অনুসরণ করা, অনুকরণ করা, নেতার এতাত করা, আমিরের এতাত করার এখানে ওদের শিক্ষা আছে। এই শিক্ষা মুসলমান কখনো ভুলতে পারে না। জোরে কান আল্লাহু আকবার। মুসলমান যখন আমিরের এতাত ছেড়ে দিয়ে দিবে, তখন মুসলমান বিপদে পড়বে, দল ছড়া ছাগলের মতো হয়ে যাবে। দল ছড়া যে ছাগলটা থাকবে, ওই ছাগলকে অনায়াসে বাঘে খেয়ে ফেলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান মানুষের জন্য শয়তান হলো বাঘ, একা একা যখন মানুষ নামাজ আদায় করে, ওর ভেতরে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, ওয়াসওয়াসা দিয়ে দিয়ে আস্তে আস্তে ওই মানুষটাকে নামাজ থেকে দূরে সরায় দিতে থাকে। আস্তে আস্তে এক পর্যায়ে দেখা যায় মানুষটা নামাজ ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জামাতের সাথে যারা নামাজ আদায় করে, এই মানুষগুলো কখনো জামাত তরক করার কারণে, জামাতের নামাজ পড়ার কারণে এই মানুষটা কখনো বেনামাজি হতে পারে না। এই মানুষটার নামাজের মহাব্বত আজমত, আল্লাহর মহাব্বত ভালোবাসা অন্তরে বেশি বেশি করে জাগৃত হইতে থাকে। জোরে কান ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। সামনের দিকে বার চলি, আল্লাহর বান্দারা উজু করে তারা নামাজ আদায় করে, ঐক্যবদ্ধ হয়। এখান থেকে মুসলমানরা একতা শিক্ষা নেয়, এক হওয়ার শিক্ষা নেয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহু আকবার। ও মুসলমানের দল, তোমরা কখনো দল ছাড়া হইও না। এক আল্লাহর রুজুকে মজবুত করে তোমরা ধরবা, আল্লাহর বিধানকে তোমরা মজবুত করে ধরবা, আল্লাহর কোরআনকে তোমরা আঁকড়াইয়া ধরবা, আল্লাহর কোরআন থেকে তোমরা বিচ্ছিন্ন হইবা না, আল্লাহর বিধান থেকে তোমরা বিচ্ছিন্ন হইবা না। মুসলমান যখন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, মুসলমানের দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ওই মুসলমানকে শয়তান আক্রমণ করিয়া কাদিয়ানি বানাই ফেলবে। তোমরা পৃথক হইও না, আলাদা মতবাদ তোমরা তৈরি করিও না, সব মুসলমান তোমরা এক আল্লাহর কোরআনকে মজবুত করে ধরবা। ও বন্ধু, সামনের দিকে এবার চলি। এবার কি করলো যে এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই কাজটা এরা করে? এবার রাজা পিতৃরাজ ডাক দিয়ে বলে, এই আওয়াজ এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই, এই আওয়াজ যদি চালাইতে থাকে ওরা, এই মেশন যদি চালাইতে থাকে ওরা, তাহলে আস্তে আস্তে দলে দলে মানুষ তাদের দলে ভিড়তে থাকবে, তাদের দল বল ভারী হয়ে যাবে, আমার রাজদরবার খালি হইতে থাকবে। অতএব আমার দেশে ওরা এসে, আমার দেশে ওরা থাকে, আমার দেশে থাকিয়া আমার দেশের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি দিবে, এটা হতে পারে না। আমার ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম চলতে দেওয়া হবে না। অতএব কি করা যাবে, একটা বুদ্ধি পরামর্শ দাও না, ওদেরকে কেমন করে আমরা বাধার সৃষ্টি করব, ওদের ইবাদত বন্দেগী কেমন করে নষ্ট করব। ও বান্দুরে, এবার পরামর্শক্রমে
রাজা পৃথ্বীরাজ ওই মুসলমানদের জন্য কি করলো, মুসলমানদের জন্য আনা সাগরের পানি তোলা নিষেধ করে দিয়ে দিল। নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, একদল পুলিশ চলে আসছে, এসে আনা সাগরের ঘাটের মধ্যে এরকম ভাবে তারা দণ্ডায়মান হয়েছে, ডিউটি পালন করতেছে, দণ্ডায়মান হয়ে ডিউটি পালন করতেছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া। এই মুহূর্তে আল্লাহর ওলি নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ডাক দিয়ে বলে, বাবা খাদেম রে এক লোটা পানি নিয়ে আস। খাদেম এবার পানি যখন নিয়ে আসলো, এক লোটা পানি নেওয়ার জন্য যখন গেছে আনা সাগরের পারে, পুলিশ বাধার সৃষ্টি করেছে, পানি নিতে দেয় না। এবার হুজুরের দরবারে খাদেম চলে আসছে, হুজুর আমাদের জন্য নাকি পানি এখান থেকে ব্যবহার করা নিষেধ আছে, পানি নেওয়া নিষেধ আছে, এই জন্য পুলিশ ওখানে গার্ড দিতেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবা রে একটি বারের জন্য এক লোটা পানি শুধু আমাদের জন্য নিয়ে আসো, আমরা তাদের কাছ থেকে আর পানি নেওয়ার প্রয়োজন হবে না। তুমি বলে বুঝাইয়া সুজাইয়া বুঝাইয়া সমজাইয়া এক লোটা পানি শুধু নিয়ে আসো। আমার ভাইরা এক লোটা পানি নেওয়ার জন্য আবার খাদেম চলে গেছে। খাদেম যাওয়ার পরে এবার পুলিশরা বাধার সৃষ্টি করেছে, পুলিশের মধ্য থেকে একজন পুলিশ ডাক দিয়ে বলে, ও ভাইজানেরা, ও আমার সহপাঠীরা শোন, ও আমার সঙ্গীরা, আমরাও মানুষ তারাও মানুষ, তাদের তো বাঁচার অধিকার আছে, পানির অপর নাম জীবন, একবারের জন্য পানি দিলে কি কোনো সমস্যা হবে, একবার তারা এক লোটা পানি নেওয়ার জন্য ওয়াদা করেছে, তাদের ওয়াদা মুসলমানের ওয়াদা বরখেলাফ হয় না, মুসলমান ওয়াদা কখনো ভঙ্গ করে না, অতএব তাদেরকে এক লোটা পানির জন্য অনুমতি প্রদান করা হোক, আমরা এক লোটা পানি তাকে দিয়ে দেই। সব পুলিশ কি করল, সম্মতি প্রকাশ করিয়া খাদেমকে এক লোটা পানি নেওয়ার জন্য অনুমতি দিয়ে দিল। খাদেম এক ধাপ দুই ধাপ করে নিচের দিকে যাইয়া আল্লাহর বান্দা এবার নিচে নেমে গেল। নিচে যখন নেমে গেছে, নিচে নামার পরে এবার এক লোটা পানি যখন তুলেছে, আনা সাগরের পানি, আল্লাহর বান্দা এক লোটা পানি হাতের মধ্যে নিয়া লোটা নিয়ে যেই উপরের দিকে উঠতে আরম্ভ করে, সেই সাগরের পানি নিচের দিকে নামতে শুরু করেছে। আল্লাহু আকবার, যত উপরের দিকে ওঠে ততই কি করে, পানি নিচের দিকে নামতে থাকে, পানি কমতে থাকে, ডাউন হইতে থাকে। এক পর্যায়ে খাদেম যখন লোটা হাতের মধ্যে নিয়া এরকম আনা সাগরের গাবে উঠেছে, ধারে উঠেছে, ঘাটের উপরে উঠেছে, সাথে সাথে আনা সাগরের পানি সবগুলো চুষে খেয়ে ফেলেছে জমিনে। আল্লাহু আকবার, ক্ষমতা কার, জোরে বলেন কার। ওই জমিনে আল্লাহু আকবরের ধ্বনি বলতে দিবে না, এটা রাজা পিতৃরাজের সহ্য পায় না, কিন্তু আল্লাহ পাক তাকে খেল দেখাবে কি দেখাবে না। এ বন্ধু জমিনটা কার? যাই হোক, সমাজ তো শেষ হয়েছে আর আমি সামনে বাড়তে পারলাম না, বলার অনেক ছিল, আসলে মূল আলোচনা আমি রেখে দিয়ে আল্লাহু আকবরের ধ্বনিটা আপনাদের দুর্বল হওয়ার কারণে এই আল্লাহু আকবরের উপরেই কিছু কথা বলতেছিলাম। আপনাদের মন মতো এখনো আমি আলোচনা শুরু করতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত, সময়ের কিছু প্রয়োজন ছিল, এই সময় না থাকার কারণে আমি বলতে পারলাম না। আল্লাহ পাক যদি কোনোদিন দেখা সাক্ষাৎ করান ইনশাল্লাহ বলবো। আজকে আপনারা আমাকে পেয়েছেন পাইতেন না, ঘুমটিতে আমার কথা বলেন, আপনাদের ঘুমটি ওই যে পূর্ব বেসেন দই কেতকি বাড়ি আশপাশ যত এলাকা আছে ভোটমারি এলাকাগুলো আমি অনেকবার এসেছি, এবছর এসেছিলাম, আপনাদের ওই এলাকায় আমার নাম শুনলে হাজার হাজার লোক আসে ইনশাআল্লাহ, এখানে পরিচিত নয়। আমাদের অন্ধ হাফেজ হুজুরের মাদ্রাসার মোহতামিম সাহেব হাফেজ আজহার ভাই, উনি আমার পরিচিত মানুষ, ওনার মাধ্যমে আমাকে পেয়েছেন, আমি ওনার জন্য দোয়া করি, আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, আজকের এই মাহফিলের তারাক্কি উন্নতি কামনা করি, এই মাহফিলের সফলতার জন্য আমি দোয়া করি, সকলের সুস্বাস্থ্য কামনা করছি, যারা ভলান্টিয়ার ভাই সকলের আমি সুস্থতা কামনা করছি, যে সকল মানুষ শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যাদের শ্রমের
শ্রমের বিনিময়ে আজকে এই মাহফিল উপহার দিয়েছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, হায়াতে তৈয়বা দান করুন এবং এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।